সোহেব সানিয়ার কি ডিভোর্স হয়েছে? যা বলছে পরিবার। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগে বোমটা ফাটিয়েছেন সোহেব মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দিয়েছেন নিজের তৃতীয় বিয়ের। পাকিস্তানি অলরাউন্ডারের নতুন স্ত্রী পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাবেদ। এর আগে সোহেব ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন 2010 সালে। সেই সময় ভারতের হায়দ্রাবাদ থেকে আয়শা সিদ্দিকি নামের এক নারী দাবি করেন 2002 সাল থেকেই তিনি সোহেব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। আয়শার ঘটনা পুরনো, সোহেব মালিক তৃতীয়বারের মতো বিয়ে করার ঘোষণা দেওয়ার পর একটি প্রশ্ন সামনে চলে এসেছে, সানিয়া মির্জার সঙ্গে কি তার ডিভোর্স হয়েছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সানিয়া মির্জা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম প্রথমে সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে খবর দিয়েছিল যে সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন সোহেবকে আগেই সানিয়া ডিভোর্স দিয়েছে। পরে অবশ্য খবরটি আংশিক পরিবর্তন করে তারা লিখেছে এটা সানিয়ার পরিবারের একটি সূত্র জানিয়েছে, তা সানিয়ার বাবা বা তার পরিবারের কোনো সূত্রই জানাক আসলে কী বলা হয়েছে ডিভোর্স নিয়ে। ভারতের সংবাদ মাধ্যমগুলো সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ওই সূত্রকে উদ্ধৃত করেছে এভাবে, এটা খোলা ছিল, খোলা হচ্ছে একতরফাভাবে একজন মুসলিম নারীর ডিভোর্স দেওয়ার অধিকার।